সিএমসিএম স্কলারশিপের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। তো এই নতুন নোটিফিকেশনে কী কী তথ্য উঠে এলো, তোমরা কবে থেকে ফ্রেশ, রিনিউয়াল এবং নিজের স্ট্যাটাস তোমরা কিন্তু চেক করতে পারবে। যারা অলরেডি আবেদন করে বসে আছো, তোমরা টাকা কবে পাবে, তোমাদের স্ট্যাটাস কবে কবে চেঞ্জ হতে পারে, এই প্রতিটা বিষয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু প্রোভাইড করব। এছাড়াও তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কবে থেকে আবারও নতুন করে এই স্কলারশিপের আন্ডারে আবেদনটি করতে পারবে। তো তুমি যদি একজন এসবিএমসিএম স্কলারশিপের ফ্রেশ অথবা রিনিউয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার এই চ্যানেল। কারণ এই চ্যানেলে যখনই তোমাদের এই এসবিএমসিএম স্কলারশিপ রিলেটেড অথবা যে কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও আপডেট আসবে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এই যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব আজকের এই স্কলারশিপের নতুন যে আপডেট, সেই আপডেটটি কি। তুমি কিন্তু সর্বপ্রথম যে চেঞ্জেসটা তুমি কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের পোর্টালে দেখতে পাবে, সেটা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপে যখন আমি সার্চ করব গুগলে গিয়ে, তখন কিন্তু এই যে পোর্টালটা যেটা কিন্তু আমরা এর আগে ওপেন করতাম, সেখানে কিন্তু বেশ কিছু চেঞ্জেস তুমি কিন্তু দেখতে পাবে। অর্থাৎ যে এই যে এসবিএমসিএম স্কলারশিপ, এই স্কলারশিপটা যে সম্পূর্ণরূপে কাজ চলছে, সেটা কিন্তু তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। ওকে, দেখো ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু যে এসবিএমসিএম স্কলারশিপে তোমরা যারা আগে এই ওয়েবসাইটটা ওপেন করেছো, তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এখানে যে ওয়ার্ডটা লেখা রয়েছে, গ্রিভেন্স রেজিস্ট্রেশন এসবিএমসিএম V4.0, এটা কিন্তু আগের বছর পর্যন্ত ছিল না, এখানে কিন্তু নতুন একটা চেঞ্জেস কিন্তু চলে এসেছে। এরপর দেখো লেখা আছে নিচে, ডিস্ট্রিক্ট গ্রিভেন্স সাবমিশনস, অ্যাপ্লিকেশন গ্রিভেন্স লগ ইন, আইডি লগ ইন, HY লগ ইন, ইউজার নেম ইজ। এই প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আবারও কিন্তু আপডেট করা হচ্ছে এই স্কলারশিপের কিন্তু আন্ডারে। অর্থাৎ এই স্কলারশিপের আন্ডারে কিন্তু নতুন করে বেশ কিছু ফাংশন কিন্তু অ্যাড হতে চলেছে। তো এই মুহূর্তে যদি আমি এই স্কলারশিপের পোর্টাল কিন্তু ওপেন করার চেষ্টা করি, তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু লেখা রয়েছে পুরোপুরিভাবে, ওয়েবসাইট ইজ টেম্পোরারিলি ক্লোজড, এই মুহূর্তে কিন্তু ক্লোজড করা হয়েছে, ফর দ্য মেনটেনেন্স, মেনটেনেন্সের জন্য, মেনটেনেন্স পারপাস, উই আর রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর দ্য পিটেনশন, অর্থাৎ আমরা কিন্তু ক্ষমা প্রার্থী আপনাদের জন্য। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই স্কলারশিপের আন্ডারে তুমি কোনো রকম কাজকর্ম অর্থাৎ রিনিউয়াল, ফ্রেশ অথবা নিজের স্ট্যাটাস কিছুই চেক করতে পারবে না। আর যারা অলরেডি আবেদন করে বসে আছো, তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, তাহলে আমাদের ডাটাগুলো কি কোনোভাবে চুরি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, যাতে তোমাদের ডাটা চুরি করা না হয় সেই জন্যই কিন্তু এই ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে তোমরা যারা অলরেডি আবেদন করে বসে আছো, তোমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। কারণ হচ্ছে তোমাদের যারা অলরেডি HY ফরওয়ার্ড হয়ে গেছে, তাদের কিন্তু ভেরিফিকেশনের কাজও কিন্তু চলছে, অর্থাৎ ভেরিফিকেশনের পর্যায়ে কিন্তু আটকে নেই। তোমার নতুন করে কিন্তু ইনস্টিটিউশন ভেরিফিকেশন কিন্তু হবে না, ইনস্টিটিউশন ভেরিফিকেশন ছাড়া বাকি সমস্ত কাজ চলবে। যাদের HY ভেরিফিকেশন কমপ্লিট আছে, তাদের কিন্তু প্রসেস কিন্তু এগিয়ে যাবে, আর যাদের HY ভেরিফিকেশন কমপ্লিট নেই, তাদের প্রসেস কিন্তু এখনও পর্যন্ত আটকে রয়েছে। তো যাদের স্ট্যাটাস এর আগে পর্যন্ত HY ফরওয়ার্ড দেখাচ্ছিল, তারা কিন্তু অলরেডি স্টেপ ওয়াইজ এগিয়ে যাবে এবং টাকাটা খুব জলদি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবে। তো আশা রাখি আজকের এই ভিডিও আপডেটটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।